কয়েকদিন যাবত ইনস্টাগ্রামে অনেক মেসেজ পাচ্ছি, নতুন যারা স্টুডেন্ট আসছেন ভাইয়া পুরা অনেক উৎকণ্ঠায় আছেন যে কিভাবে ডেনমার্কে এসে তারা একটা জব ম্যানেজ করতে পারে। মানে সিপিআর অথবা আপনাদের ব্যাংক কার্ড হয়ে যাচ্ছে অনেকের, কিন্তু জব হচ্ছে না। এমনও শুনেছি যে 6 মাস ধরে ডেনমার্কে বসবাস করছেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এবং অ্যাজ এ স্পাউস হিসেবে, কিন্তু তারা হচ্ছে জব পাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা অ্যাজ এ নিউ কামার ডেনমার্কে এসে জব সার্চ করতে পারেন, এবং ইউরোপা সিবি নিয়ে একটা ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনাদের সকল রকমের কোয়ারিজ এই ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা আলোচনা করব ইউরোপা সিবি নিয়ে, যেটা সম্পর্কে অনেকে অবগত নয়, কারণ ইউরোপা সিবি সম্পর্কে বাংলাদেশে বসে জানাটা আসলে একটু ডিফিকাল্ট। তো এখানে আসার পরে একটা স্ট্যান্ডার্ড সিবি দরকার হয় আপনার জবে অ্যাপ্লাই করার জন্য, আর সেই সিভিটা নিয়ে এখন কথা বলবো। ইউরোপা সিবি খুবই সিম্পল হয় এবং এটা ফরম্যাটটাও অনেক ইজি, আপনারা গুগলে সার্চ করলেই অনেক ইউরোপা সিবি পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো। আর ইউরোপা সিবিতে কি ধরনের ইনফরমেশন আপনারা হচ্ছে যে দিবেন সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব। একটা স্ট্যান্ডার্ড সিভি এই দেশে আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে রাখবে। তো ইউরোপা সিভিতে আপনার কী ধরনের ইনফরমেশন হচ্ছে যে লিখবেন সেটাই এখন আমি আলোচনা করছি। ইউরোপা সিভিগুলোতে আপনি প্রথমে আপনার একটা রঙিন ছবি আপনি সেখানে হচ্ছে দিবেন, সেটা হচ্ছে আপনি স্কোয়ারও দিতে পারেন অথবা একটু স্টাইল করে রাউন্ড শেপেরও আপনার ছবিটা আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। ছবি মাস্ট লাগবে ইউরোপা সিভিতে। আমি আপনাদেরকে আমার পছন্দের একটা ফরম্যাট এখানে শেয়ার করছি, আপনারা এখানে খেয়াল করবেন। আপনারা চাইলে ইউরোপা সিভিটাকে মাঝ বরাবর একটা দাগ দিতে পারেন, এবং একপাশে হচ্ছে আপনার পার্সোনাল সামারি অথবা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারেন। তারপরে হচ্ছে আপনার এডুকেশন এবং কন্ট্যাক্টটা আপনি এক সাইডে রাখতে পারেন, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ইন্টারেস্ট, এবং লাস্টে হচ্ছে আপনার স্কিলটা দিতে পারেন। এছাড়া ইউরোপা সিভিতে আপনার আর কিছুই লাগবে না। আপনি চাইলে এরকম অনেকগুলো সিভির হচ্ছে যে দেখতে পারেন আপনার একটা স্ট্যান্ডার্ড ইউরোপা সিভি মেক করার আগে। আর সবচেয়ে বড় কথা, ইউরোপা সিভিতে কখনোই আপনি আপনার ফ্যামিলির ইনফরমেশনগুলো শেয়ার করবেন না। ইউরোপা সিভিতে শুধুমাত্র আপনার ইনফরমেশনগুলোই থাকবে আপনার সম্পর্কে তারা জানতে আগ্রহী। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আপনার স্কিল এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর অনেকে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেয়ার করে, যেহেতু বহু ভাষাভাষীর কন্টিনেন্ট হচ্ছে আপনার ইউরোপ, সেক্ষেত্রে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাও শেয়ার করতে পারেন ইউরোপার সিভির মধ্যে। এটা হচ্ছে অ্যাডিশনাল, লাইক আপনি কয়টা ভাষায় কথা বলতে পারেন, যেমন ইংলিশ, তারপরে হচ্ছে হিন্দি, উর্দু, তারপরে অনেকে স্প্যানিশ ভাষা পারে, অনেকে জার্মান ভাষা পারে, অনেকে ড্যানিশ ভাষা পারে, সেগুলো আপনি দিতে পারেন। তো আপনি কি ফ্লুয়েন্ট কি না এটাও দিতে পারেন, যেমন হচ্ছে আমরা বাঙালিরা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট থাকি, যারা হচ্ছে আপনার অনার্স বা মাস্টার্সে আপনার আইএলটিএস দিয়ে এখানে পড়াশোনা করতে আসেন। তো আপনি সেক্ষেত্রে উল্লেখ করতে পারেন যে আপনি আপনার ইংলিশ স্কিলটা হচ্ছে ফ্লুয়েন্ট, তারপরে হচ্ছে আপনার বাংলা ভাষায় আপনি ফ্লুয়েন্ট, এবং ড্যানিশে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আপনি আছেন, এরকম কিছু ইনক্লুড করতে পারেন আপনার ইউরোপা সিভিটাতে। অবশ্যই আপনি স্ট্যান্ডার্ডটা মেনটেন রাখবেন, একটা ইউরোপা সিভি স্ট্যান্ডার্ড লেভেলের হলেই হচ্ছে আপনাকে একটা সিভি পার হচ্ছে একটা জবের ক্ষেত্রে, কারণ আপনাকে তো সে সরাসরি দেখছে না, আপনার সিভিটা সে দেখছে, এবং এই সিভিটা দেখেই কিন্তু সে আপনাকে একটা কল দিতে আগ্রহী হবে বা একটা মেইল করতে আগ্রহী হবে, জব অফার করতে আগ্রহী হবে। তো ইউরোপা সিভি মেক করার আগে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। আর আসছি জব সার্চিংয়ের বিষয়টা ইন ডিটেলসে আলোচনা করব এখন। তো আপনাদের তিনটা বা চারটা দিক মাথায় রাখতে হবে জব সার্চ করার ক্ষেত্রে বা জব সার্চের আগে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জব কোথায় অ্যাপ্লাই করবেন, কোন জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে আপনারা অ্যাকচুয়াল এখানে জব ম্যানেজ করতে পারবেন। আপনারা দুইটা ওয়েতে জব
ম্যানেজ করতে পারেন, একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে অনলাইনে। তো ফিজিক্যালিতে আপনারা যখন জব অ্যাপ্লাই করবেন তখন মাথায় রাখবেন যে আপনারা যারা নিউ কামার তারা তো আপনারা ড্যানিশ ভাষা পারেন না, তো আপনাদের ইংলিশ স্পিকিং যে জবগুলো আছে সেগুলোর দিকে আপনাদের আগাতে হবে। তো আপনার প্রথম যে কাজটা করবেন, আপনার ট্যুরিস্ট প্লেসগুলো, পিক পয়েন্টগুলো আপনারা হচ্ছে যে ডেনমার্কে সেই পিক পয়েন্টগুলোতে আপনারা যাবেন। লাইক ট্যুরিস্ট প্লেস আছে, কিছু ফেমাস ট্যুরিস্ট প্লেস আছে যেখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে আপনারা কি ধরনের জব পেতে পারেন। লাইক আপনারা হচ্ছে সেখানে ওয়েটার ওয়েট্রেসের জব পেতে পারেন এবং হচ্ছে কিচেনে জব পেতে পারেন, কিচেন অ্যাসিস্ট্যান্ট হোক বা কিচেন হেল্পার হোক বা অনেক ধরনের জব থাকে, সেগুলো আপনারা পেতে পারেন এই ট্যুরিস্ট প্লেসগুলো থেকে। তো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা ফিজিক্যালি জব খুঁজেন তাহলে আপনাদের ট্যুরিস্ট প্লেসগুলো তে যেতে হবে। যেমন নোহাউনে কিছু আপনার রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে হিউজ ডিমান্ড থাকে ইংলিশ স্পিকিং, যারা ইংলিশ স্পিকিং আপনার অ্যাপ্লিকেন্ট আছেন তাদের। তো আপনারা সেসব জায়গাগুলোতে গিয়ে ফিজিক্যালি আপনারা সিভি ড্রপ করতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা কী ধরনের জবে অ্যাপ্লাই করবেন। যেমন এখানে কিন্তু ইংলিশ স্পিকিং জব আপনি চাইলে ম্যানেজারে জব নিতে পারবেন না, আপনার দুইটা সেক্টর আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন, একটা হচ্ছে আপনার ওয়েটার ওয়েট্রেস আর একটা হচ্ছে কিচেনে। তো আপনি গিয়ে এই দুইটাই, আপনি এই দুইটার দিকে যদি মনোনিবেশ করেন আপনি এখান থেকে কিন্তু জব পিক করতে পারবেন চাইলে। আর আসছি হচ্ছে কোম্পানিগুলোতে, যদি আপনারা জব আপনারা খুঁজেন কোম্পানিগুলোতে আপনারা যদি সিভি ড্রপ করেন তাহলে কোম্পানিগুলোতে কি ধরনের জবের জন্য আপনি হচ্ছে এলিজিবল এবং কি ধরনের জব আপনি প্রথম অবস্থায় পেতে পারেন। তো আপনারা যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনাদের প্রথম যে জবটা অ্যাভেলেবেল অ্যাজ এ নিউ কামার স্টুডেন্ট হিসেবে সেটা হচ্ছে ক্লিনিং, হাউসকিপিং, তারপরে আছে হাউসকিপিং, কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে এবং প্যাকেজিংয়ের জব আছে। এই চারটা জব, চারটা পাঁচটা জবে আপনারা হচ্ছে সিভি ড্রপ করবেন প্রথম অবস্থায়, স্টার্টিং জব এগুলো। তারপরে আপনি যখন এক দুই বছর জব করে ফেলবেন ডেনমার্কে তখন আপনি চাইলে আরও ভালো কোনো অপরচুনিটি বা ভালো পজিশনে আপনি জব করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি এই জবগুলোর দিকে আসলে ফোকাস করা উচিত এবং এই লাইন ধরে হাঁটলেই আপনারা হচ্ছে যে ডেনমার্কে প্রথম অবস্থায় স্টার্টিং বা সার্ভাইভিং জবগুলো আপনারা পেতে পারেন। চার নাম্বার যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা যখন জব খুঁজবেন তখন কিছু ফেমাস রেস্টুরেন্ট আপনাদের মাথায় রাখা উচিত বা আপনাদের জব সার্চিংয়ের ব্যাপারে সর্বাধিক ক্ষেত্রে এগিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস আছে, বার্গার কিং আছে, তারপরে আপনার KFC আছে। এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ইংলিশ স্পিকিং যে অ্যাপ্লিকেন্ট আছে তারা সে ইংলিশ স্পিকিং অ্যাপ্লিকেন্ট হায়ার করে। তো আপনারা চাইলে এই ধরনের জবে আপনাদের সিভি ড্রপ করতে পারেন। তো এবং ট্যুরিস্ট প্লেসগুলোতে বা বিভিন্ন লোকাল যে পিক পয়েন্টগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা হচ্ছে যে ইংলিশ স্পিকিং অ্যাপ্লিকেন্ট ওরা নেয় এবং আপনারা সেই জবগুলোতে ফোকাস করতে পারেন। এবং এই জবগুলোই হচ্ছে প্রথম অবস্থায় অ্যাভেলেবেল থাকবে। এবং এই যে সম্পূর্ণ জব সার্চিংয়ের যে প্রসেসটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আপনারা যদি এই প্রসেসে আগান তাহলেই আপনারা অ্যাকচুয়াল সার্ভাইভিং জবগুলো এসে দুই থেকে তিন মাসের মধ্যে পেয়ে যেতে পারেন। এখানে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে অনেকে ওয়েটাই জানে না যে কিভাবে জবে অ্যাপ্লাই করলে আমি জব পাবো, কোন ওয়ে ধরে আমি আগাবো। কারণ আসার পরে মানুষের এত কাজ থাকে, নতুন যারা স্টুডেন্ট আসেন তাদের অনেক কাজ থাকে, সেই কাজের ভিড়ে আসলে তারা ওয়েটা খুঁজে পায় না। যে একটা গাইডলাইন আমাদের দরকার, যে এই গাইডলাইন ধরে আগালে আমরা একটা ডেনমার্কে সার্ভাইভাল জব পেতে পারি বা স্টার্টিং জব শুরু করতে পারি। তো আমি প্রথমে বলবো আপনাদের ইউরোপা সিভি মেক করা উচিত এবং ইউরোপা সিভির ফরম্যাটটা আমি আবার দিলাম, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এবং ইউরোপা সিভিতে কী ধরনের ইনফরমেশান আপনারা হচ্ছে যে লিখবেন সেটাও আমি ইন ডিটেলসে আলোচনা করেছি। এবং তারপরে ওয়েটা হচ্ছে আপনাদের ফিজিক্যালি এবং কোম্পানিগুলোতে জবের জন্য আপনাদের অ্যাপ্লাই করা। ফিজিক্যালি আপনারা যাবেন গিয়ে
ম্যানেজারের সাথে কথা বলবেন। লাইক আমি যে ট্যুরিস্ট পয়েন্টগুলোর কথা বললাম, নোহাউন বা অ্যামিলিয়ানবোর্গ, সেখানে দেখবেন অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, এবং রেস্টুরেন্টে গিয়ে আপনার এমপ্লয়ের সাথে কথা বলবেন না, যে কারা গিয়ে সরাসরি এমপ্লয়কে জিজ্ঞেস করতে পারেন যে আমি একটু ম্যানেজারের সাথে কথা বলবো। তখন তারা চাইলে ম্যানেজারের সাথে আপনি কথা বলে আপনি আপনার বিষয়গুলো, যে আপনি কী ধরনের জব করতে ক্যাপেবল এবং আপনি কী ধরনের জব চাচ্ছেন, এই আপনার সিভিটা দিয়ে আসলেন, এরকম আপনি সরাসরি যদি 20টা রেস্টুরেন্টে আপনি সরাসরি গিয়ে কথা বলেন, দেখা যাবে একটা না একটা রেস্টুরেন্ট আপনাকে রেসপন্স করবে। এবং সে আমি আরেকটা কথা বলবো, অনলাইনেও সেম প্রসিডিওর আপনাদের আগাতে হবে। 100 থেকে 150 সিভি আপনাকে বিভিন্ন কোম্পানিতে ড্রপ করতে হবে, এবং সেখানে অনেক কোম্পানি আপনাকে হচ্ছে রিজেক্ট দিবে, সাথে সাথে রিজেক্ট লেটার পাঠাবে, বা 2-3 দিন পরে আপনাকে এরকম নেগেটিভ কিছু ওরা মেসেজ দিতে পারে আপনার ইনবক্সে, আপনার মেইল আইডিতে। বাট হতাশ হওয়া যাবে না, আপনার ধরে নিতে হবে যে আপনার এগুলোই স্বাভাবিক, আপনাকে এভাবেই এই প্রসিডিওরে জব খুঁজতে হবে। লাইক ফিজিক্যালিও খুঁজতে হবে, অনলাইনেও খুঁজতে হবে। এইভাবে আপনি যদি 2-3 মাস খুঁজতে থাকেন, তাহলে একটা না একটা জব আপনি পেয়ে যাবেন। এবং 2-3 মাস জব খোঁজার পরে, এই প্রসিডিওর এই ওয়েতে জব খোঁজার পরে কেউ জব পায়নি এমন লোক সংখ্যা মানে ডেনমার্কে নেই। এইটাই রাইট ওয়ে আপনার জব খোঁজার। এই ভিডিওতে এত ইনফরমেশন দেওয়ার আর কিছুই নেই, আমি আসলে আপনাদের সাথে ওয়েটা শেয়ার করলাম যে আসলে আমি কিভাবে জব খুঁজি। স্টিল নাও আমি কিন্তু এই প্রসিডিওরেই জব খুঁজছি। তো এখানে টিপস অ্যান্ড ট্রিক্সে এটাই, আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইউরোপা সিভি মেক করতে হবে, এবং ফিজিক্যালি এবং অনলাইনে আপনার সিভিগুলো ড্রপ করতে হবে, এবং আপনাকে বোঝাতে হবে যে আসলে আপনি জব করতে কতটা আগ্রহী, এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে হবে। অনেকে ভাইয়া এবং আপুরা আছেন যারা বাংলাদেশে জব করেছেন, লাইক অনেক ভালো জব করতেন কোম্পানিতে, অনেক ভাইয়া আপুরা এরকম আছেন যারা বাংলাদেশে জব করতেন, তো সেই এক্সপিরিয়েন্সগুলো আপনার এই ইউরোপা সিভিতে লিখতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা তারা দেখবে। তো প্রথম অবস্থা হয় কি, অনেকের এদেশের এক্সপিরিয়েন্স থাকে না, সেক্ষেত্রে আসলে ওরা আগ্রহী হয় না আপনাকে হায়ার করতে। বাট আপনি যদি বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা আপনার সিভিতে থাকে, সেক্ষেত্রে আপনাকে ওরা অবশ্যই একটা পজিটিভ রিভিউ দিবে, বা আপনাকে একটা পজিটিভ মেল তারা দিতে পারে। এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স জব খোঁজার ক্ষেত্রে মানে ডেনমার্কে। এবং শেষ কথা হচ্ছে, এরকম জব খুঁজতে খুঁজতে আসলে ফ্রাস্ট্রেশনে পড়ে যায় অনেকেই, কারণ অনেক সময় দেখা যায় কি, অনেক কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট থাকে যে কিনা এই দেশে এত জায়গায় জব খুঁজেছে, 3-4 মাস হয়ে গেছে, অনেক জায়গায় সিভি ড্রপ করেছে, কিন্তু তার কোনো রেসপন্স আসছে না, বা তার সব জায়গা থেকে রিজেকশন লেটার আসছে। বাট এরকম হওয়াটা স্বাভাবিক, আমি নিজেও এই টাইপের এক্সপিরিয়েন্সের সাথে যাই বা ফেস করি। কিন্তু এতে করে হবে কি, আপনার হতাশ হওয়া যাবে না, আপনার আবার আপনাকে ধৈর্য নিয়ে জব খুঁজতে হবে। সেই বিষয়টাই আসলে আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো, আপনাদের প্রচুর পরিমাণে পেশেন্ট থাকতে হবে জব খোঁজার ক্ষেত্রে, এবং 1.5-2 মাস আপনার জব খুঁজতে হবে এক নাগারে, এবং এক মনে এক ধ্যানে জব খোঁজার পরে আপনি 3-4 মাস পরে, অনেকে হয়তো যাদের লাগ ভালো, অনেকে হয়তো আসার পর পর 1.5-2 মাসের মধ্যে জব ম্যানেজ করে ফেলতে পেরেছে, অথবা অনেকে পারিনি, স্টিল খুঁজতেছে। বাট আপনাদের যেটা মাথায় রাখতে হবে, খুঁজতে হবে, এবং খোঁজার কোনো বিকল্প নেই। এবং রেফারেন্স যে বিষয়টা, দেখেন আমি এখানে একটা শপে জব করি, অনেকেই সেই শপটা সম্পর্কে অবগত, যেমন 7-Eleven, আমি চাইলে কিন্তু একজন লোক হায়ার করে আমার কোম্পানিতে ঢুকাতে পারি না। বাট চাই মানে তারা আমার রেফারেন্সে কাউকে তাদের শপে নিবে না, এটাই ডেনমার্কের সিস্টেম। তারা যদি তাদের কোনো ভ্যাকেন্সি ফাঁকা থাকে, তারা অনলাইনে সেটা বলবে, এবং অনলাইন থেকে যে অ্যাপ্লিকেন্টগুলো অ্যাপ্লাই করেছে সেগুলোকেই তারা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করবে, যে এখান থেকে একটা অ্যাপ্লিকেন্ট সে তার শপে নিবে।
বাট আমার রেফারেন্স অমুকের রেফারেন্স তমুকের রেফারেন্সে আসলে ডেনমার্কে জব হয় না। হ্যাঁ হয়, অনেক বছর ধরে হয়তো অনেকেই জব করছে, তার রেস্টুরেন্টে একটা লোক লাগবে, ম্যানেজার নিজেই যদি অনেকের সাথে, আবার অনেকে ম্যানেজার অনেক ভালো সম্পর্ক থাকে, ম্যানেজার নিজেই যদি বলে যে আসলে এই সেক্টরে আমার একটা লোক লাগবে, তোমার কাছে কোনো লোক থাকলে আমাকে দিতে পারো, তখন আপনাকে কেউ হয়তো একটা জবে এভাবে রেফারেন্সের মাধ্যমে জবে ঢুকিয়ে দিতে পারে। বাট এভাবে আসলে খুব কম সংখ্যক জব হয়। আসল প্রসিডিওরটা হচ্ছে আপনার নিজের জব নিজেই খুঁজতে হবে, এবং 2-3 মাস জব খোঁজার পরে আপনি একটা না একটা জায়গা থেকে জব পাবেন, এবং এই প্রসিডিওরে আগালেই আপনি সঠিক ওয়েতে আছেন ডেনমার্কে জব খোঁজার ক্ষেত্রে, এবং সার্ভাইভাল জবগুলো আপনি পেতে পান। যখন আপনি একটা জবে চলে যাবেন বা একটা জব আপনি পেয়ে গেছেন একটা ভালো কোম্পানিতে, ডেনমার্কের ম্যাক্সিমাম কোম্পানি অনেক ভালো, এবং হচ্ছে যে জবের আপনি যদি ড্যানিশ কোম্পানিতে জব করেন সেখানে আপনার অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, আপনি যখন আপনার পারফরমেন্স ভালো দেখাতে পারেন তখন দেখবেন যে আপনার ওই কোম্পানির জবের এক্সপিরিয়েন্স দেখে যদি কোনো কারণে আপনার ওই কোম্পানি থেকে আপনার জব চলেও যায়, আপনি এই যে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনি আরেক জায়গায় যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার এই জব মানে ওই জবটা পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। লাইক যেমন আমি হচ্ছে এখন যদি 7-Eleven-এর জবটা ছেড়ে দেই, আমি চাইলে এখন আমি সেলিং গ্রুপের সকল কোম্পানিতে জব করতে পারবো, যেমন এখানে নর্মাল আছে, তারপরে আপনার ম্যাটাস আছে, আমি চাইলে সেগুলোতেও সিভি ড্রপ করে জব নিতে পারবো। তো কোনো জবই আসলে ছোট নয় ডেনমার্কে, আপনি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকবেন এবং একটা সময় গিয়ে আপনি অনেক ভালো ভালো জবের অপরচুনিটি পাবেন যখন আপনি এই প্রসিডিওরগুলো অবলম্বন করে জব খুঁজবেন এবং ধৈর্য সহকারে আপনার জব খুঁজতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটি অনেকের হেল্পফুল হবে, এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউরোপার সিভি ডিটেলসটা ড্রপ করে রাখতে, এবং হচ্ছে যে আপনাদের ওয়েটা আবার একটু সামারাইজ করব, এবং হচ্ছে যে কিছু কোম্পানি আমি মেনশন করে রাখবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, যারা নতুন তাদের হেল্প হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।